नमस्कार बंधुरा, द जॉब मीडिया वन चैनले आपनादेरके जानाई अनेक स्वागत। तो बंधुरा, आज आमी आपनादेरके आमादेर राज्येर एकटी रामकृष्ण मिशन विद्यालयेर जूनियर हाईस्कुलेर पक्ष थेके आपार प्राइमरि पदे असिस्टेंट टीचार नियोगेर जन्य जे विज्ञप्ति प्रकाश होयेछे सेटि किन्तु निये आसबो। तो बंधुरा, एटि किन्तु स्थायी पदे नियोग करा होच्छे, एखाने क्याटागरि वाइज पद भाग करा आछे। तो बंधुरा, एखाने आपनारा कि करे आवेदन करबेन, एर जन्य इम्पर्टेंट डेटगुलो कि कि बला आछे, এছাড়াও এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, বয়সসীমা কী লাগবে, আপনাদের অ্যাপ্লাই করার সময় ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো কী কী লাগবে, সবই কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর জন্য ইন্টারেস্টেড হন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে যারা এই পদের জন্য যোগ্য বলে আপনার মনে হবে তার কাছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে গেলে এই চাকরির নোটিশ সহ বিভিন্ন চাকরির নোটিশ কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আসলাম এই এজের সেকশনটাতে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল নোটিশের একটি অংশ, যেখানে এজ বলা আছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে অ্যাজ অন 1/1/2023 অনুসারে। এবং সেই ক্ষেত্রে আপনারা যদি এসসি এসটি ওবিসি বা হ্যান্ডিক্যাপ পার্সন হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে বয়স ছাড়টা পান গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, যে এসসি এসটিরা 5 বছর এবং এখানে 8 বছর ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অ্যান্ড 3 বছর হচ্ছে ওবিসি এ অ্যান্ড বি বোথ ক্যাটাগরি, আপনারা যে বয়সের রিলাক্সেশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে চলে এলাম লিস্ট অফ ভ্যাকান্সির ক্ষেত্রে। এই ক্ষেত্রে বলা আছে সিরিয়াল নাম্বার, ভ্যাকান্সি কোড, গ্রুপ স্ল্যাশ দিয়ে সাবজেক্ট, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্সি, মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েশন উইথ 50% এবং ক্যাটাগরি, সেভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো প্রথমেই আসলাম হচ্ছে সিরিয়াল নাম্বার 1, এখানে কিন্তু ভ্যাকান্সি কোড ET/, এখানে বলা আছে ইংলিশ, সরি ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইংলিশ, সেই ক্ষেত্রে নেম অফ পোস্ট বলা আছে আপার প্রাইমারি, এই ক্ষেত্রে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে যে মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উইথ 50% লাগবে, সাথে বলেছে বিএ পাস, বিএড অথবা তার ইকুইভ্যালেন্ট ডিগ্রি এবং টেট পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। এবং এই ভ্যাকান্সিটা ক্যাটাগরি বলা আছে হচ্ছে এসটি। তারপরে 2 নম্বরে আছে EW/, এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বলা আছে যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইংলিশ, এই ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এইখানেও নেম অফ দ্য পোস্ট বলা আছে হচ্ছে আপার প্রাইমারি এবং নাম্বার অফ ভ্যাকান্সি আছে 1টি, এই ক্ষেত্রেও মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উইথ 50% লাগবে, বিএ পাস ইংলিশ, বিএড অথবা অ্যান ইকুইভ্যালেন্ট ডিগ্রি লাগবে এবং টেট পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে। এই ক্ষেত্রে ক্যাটাগরি বলেছে জেনারেল EWS। তো এবার দেখাই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাইস্কুল, এখান থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে তার অ্যাড্রেসটাও নিচে দেওয়া আছে। প্রসপেক্টাসের ডান দিকে লেখা আছে হচ্ছে ডেট 29/11/2023, অর্থাৎ 29/11/2023 ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বলা আছে যেটা সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাইস্কুল রহরা, এ ইউনিট অফ রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হুইচ ইজ ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ হাওড়া ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু পিনকোডটা দেওয়া আছে এবং পোস্ট অফিস PSটা ওখানে বলা আছে। নিচে লেখা আছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাইস্কুল রহরা এ রিকগনাইজড নন গভর্নমেন্ট এইডেড স্কুল ইজ গোয়িং টু হোল্ড এ সিলেকশন টেস্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, অনলি মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার নিচে বলা হচ্ছে এলিজিবিলিটি অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, এক্ষেত্রে বলেছে যে এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর দ্য সিঙ্গেল পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই আপনাদেরকে মেল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং অনলি ফর এ সিঙ্গেল পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কিন্তু এই নিচের দিকে দেওয়া আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার আপার প্রাইমারি ক্যাটাগরি উইল সাবমিটেড দ্য প্রুফ অফ পাসিং দ্য টেট কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এবং বিতে দেওয়া আছে বিএড অর অ্যান ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন টিচার্স ট্রেনিং ইজ ম্যান্ডেটরি ফর অল পোস্টস। তো এই গেল আপনাদের কিন্তু এলিজিবিলিটি অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান।
এরপরে এখানে লেখা আছে যেটা, সেটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট। দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ সিলেকশন ফর্মালিটিস। নিচের দিকে লেখা আসলে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, আপনারা কী করে অ্যাপ্লাইটা করবেন। সেই ক্ষেত্রে এখানে বলেছে যে আপনাদের কিন্তু অনলাইন থেকে আপনাদের ফর্ম ডাউনলোড করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন ফর্মস আর অ্যাভেলেবেল বাই অনলাইন অনলি। দ্য ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড, যেটা কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে 4th ডিসেম্বর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেছে, এবং 16ই ডিসেম্বর অবধি আপনারা কিন্তু এটা পাবেন অনলাইনে ডাউনলোড করতে। তো এখানে তারপরে হচ্ছে সাবমিশনের কথা বলেছে, যে সাবমিশন কী করে করবেন। সাবমিশন অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড বাই হ্যান্ড অনলি, অর্থাৎ আপনাকে নিজের হাতে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ডটা জমা করতে হবে ফ্রম 4th ডিসেম্বর মানডে 2023 টু 6th জানুয়ারি 2024, অর্থাৎ 6ই জানুয়ারি 2024 অবধি কিন্তু এটা কিন্তু লাস্ট ডেটটা এখানে বলেছে, এক্সেপ্ট অন সানডে অ্যান্ড হলিডেজ। তো আপনারা কিন্তু অবশ্যই এই ডেটের আগে গিয়েই জমা করে আসবেন, আপনাকে নিজে গিয়ে জমা করতে হবে। বলছে বিফোর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ রিড দ্য প্রসপেক্টাস ফর প্রপার পোস্ট বা ভ্যাকান্সি। এছাড়া বলেছে ওভার রাইটিং অ্যান্ড ইউজ অফ হোয়াইট ইঙ্ক আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই ওভার রাইটিং করবেন না এবং হোয়াইট ইঙ্ক ইউজ করবেন না। তো আপনি দেখেন যেটা লিখেছে যে উপরে যেটা বিফোর ফিলিং আপ, তো সেই ক্ষেত্রে কিন্তু বলেছে যেটা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রসপেক্টাসটা ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাইটা করবেন, যেটা আমিও সব ভিডিওর লাস্টে কিন্তু বলে থাকি। তারপর এখানে আছে হচ্ছে অ্যাডমিশন টু দ্য টেস্ট ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস ইন এলিজিবিলিটি অ্যাট ভেরিয়াস স্টেজ। তারপর এখানে আছে হচ্ছে সাবমিশন অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম। নিচে এখানে বলেছে যে দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালন উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল নেসেসারি ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস, অর্থাৎ আপনাদের কিন্তু ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস লাগবে, অল নেসেসারি ডকুমেন্টস এবং টেস্টিমোনিয়ালসের, এবং 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ কিন্তু আপনাদের ওই ফর্মের সাথে দিতে হবে এবং দিয়ে সাবমিটটা করতে হবে। এছাড়া বলেছে দ্য ফলোয়িং ডকুমেন্টস আর টু বি সাবমিটেড অ্যালন উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দেবেন সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে, যে ফটোকপি অফ দ্য অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড, তারপরে ফটোকপিস অফ অল রিলেভেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস, ফটো আইডেন্টিটি প্রুফ, ফটোকপি অফ দ্য কাস্ট সার্টিফিকেট, অথবা জেনারেল থাকলে আপনারা যে ইডাব্লিউএসটা আছে ইডাব্লিউএস সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাদের এখানে আপনার যদি থাকে থাকে তবে কিন্তু আপনার এখানে লাগবে, কারণ এখানে ইডাব্লিউএসের পোস্ট আছে। তারপর বলছে প্রুফ অফ পাসিং টেট, সেটা লাগবে। এছাড়াও লেটার অফ রিকগনিশন অফ দ্য বিএড কোর্স ইন দ্য রিলেভেন্ট একাডেমিক সেশনস বাই দ্য হেড অফ দ্য সাচ ইনস্টিটিউশন লাগবে, এটা 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, এ সেলফ অ্যাড্রেসড এনভেলপ, অর্থাৎ এগুলো তো লাগবেই, এর সঙ্গে আপনারা একটা খাম দেবেন যেখানে নাকি আপনাদের নিজেদের অ্যাড্রেস আপনারা লিখে দেবেন সেই খামটার উপরে, সেলফ অ্যাড্রেসড এনভেলপ আপনাদের কিন্তু লাগবে, সেটা এখানে কিন্তু বলে দিয়েছে। এরপরে নিচে লেখা আছে হচ্ছে মেথড অফ সিলেকশন, যেটা আপনারা পড়ে নেবেন ভালো করে, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে, এখনই 8 মিনিট 32 সেকেন্ডের মতো ভিডিও হয়ে গেছে, তো আরও অনেক বড় হবে নাহলে। আপনারা এখানে মেথড অফ সিলেকশন step 1, step 2, step 3, step 4 আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য ইনস্টিটিউশন অ্যাপ্লাইড ফর, সেটাও এখানে লেখা আছে। এছাড়াও এখানে কোশ্চেন পেপারে বলা আছে দ্য মিডিয়াম অফ কোশ্চেন পেপার উইল বি ইংলিশ অনলি। তারপরে বলছে দেয়ার উইল বি বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ কোশ্চেন্স, এছাড়াও দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তারপরে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড সম্বন্ধে কিছু বলেছে, দেখে নেবেন। চলে আসলাম ইম্পর্টেন্ট জায়গা, ফিস ফর এক্সামিনেশন, সেই ক্ষেত্রে কিন্তু 500 টাকার কথা এখানে বলেছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, এবং যারা নাকি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে 400 টাকা এখানে লাগবে। হ্যাঁ, 500 টাকা লাগবে এখানে হচ্ছে অনলি ফর আনরিজার্ভ ক্যাটাগরি, অ্যান্ড 400 টাকা লাগবে হচ্ছে অনলি ফর রিজার্ভ ক্যাটাগরি, যেমন এসসি এসটি ওবিসি এ ওবিসিবি। তারপরে বলা আছে অ্যান্ড 300 টাকা, অর্থাৎ ₹300, সেটা হচ্ছে অনলি ফর পিএইচ যারা আছেন তাদের জন্য কিন্তু এখানে লাগবে, নন রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টেন্সেস, এবং দিস অ্যামাউন্ট অফ মানি ইজ টু বি ডিপোজিটেড ইন ক্যাশ অনলি, কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে। তারপর নিচে লেখা আছে সিলেবাস পার্ট 1 পার্ট 2,
তারপর এখানে অ্যালটমেন্ট অফ মার্কস বলা আছে, এছাড়াও এখানে কোশ্চেন পেপার প্যাটার্ন বলা আছে, কোশ্চেন প্যাটার্ন বলা আছে, দ্য শিডিউল অফ রাইটিং টেস্ট সেটাও বলা আছে, তারপরে বিভিন্ন প্যানেল অ্যাপয়েন্টমেন্ট, স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস, তারপর এখানে জেনারেল ইনফরমেশন সম্বন্ধে বিভিন্ন কিন্তু কথা এখানে লেখা আছে, যেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো করে পড়ে বুঝে অ্যাপ্লাইটা করতে হবে। টোটাল 6 পাতার এই প্রসপেক্টাসটা আছে। এছাড়াও কিন্তু এর উপরে একটা ছিল, সেটা হচ্ছে শর্ট নোটিশটা, সেটাও কিন্তু আপনাদের আমি দিয়ে দেবো আমার গ্রুপটাতে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে। আপনারা কিন্তু ওখান থেকে আপনার সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। আমি ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম, এছাড়াও যে আপনাদের অ্যাডমিট কার্ডের ফর্মটা আছে সেটাও কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। এবার আপনাকে দেখাই অফিসিয়াল সাইট এবং নোটিশগুলো। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের ব্রাউজারে সেখানে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাইস্কুলে সার্চ করেছি, তো এরকম একটা পেজ চলে এসছে। এখানে নোটিশ বোর্ডে ক্লিক করেছি ডাইরেক্ট, তো এরকম একটা পেজ চলে আসলো। এখানে লেখা আছে নোটিশ হেডিং বা টাইটেল রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাডভার্টাইজমেন্ট 2024, তারপর রিক্রুটমেন্ট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এসটি ইডব্লিউএস অ্যাডভার্টাইজমেন্ট 2024, এটা শর্ট নোটিশটা আছে, আপনারা পড়তে পারেন। এছাড়াও এখানে প্রসপেক্টাসটা আছে, যেটা আপনাদেরকে আমি এখনই দেখালাম। সবগুলো কিন্তু ডেট লেখা আছে এখানে, যেমন নোটিশ ডেট 3/12/2023। তারপরে কিন্তু নিচের দিকে যা আছে সেখানে আছে হচ্ছে রিক্রুটমেন্ট, এই যে 3/12/2023 এটা আপলোড করেছে, এখানে নোটিশ ডেটটা লেখা আছে। নোটিশ হেডিং টাইটেল এখানে বলা আছে হচ্ছে রিক্রুটমেন্ট ফ্রম অ্যান্ড অ্যাডমিট কার্ড 2024। এখানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এই ফর্মটা ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে, এই হলো উপরে ফর্মটা। আর নিচের দিকে যদি যাই আমি, সেই ক্ষেত্রে আছে হচ্ছে এখানে অ্যাডমিট কার্ডটা কিনা আছে। তো এই হলো আজকে ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং পরবর্তী বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আরও অনেক আমি দেখলাম ভ্যাকান্সি আছে টিচার রিক্রুটমেন্টের জন্য, সেগুলো কিন্তু আমি নিয়ে আসবো। তো আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।